আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি ফারুজাই চ্যানেলের এখনো ভালোবাসি গল্পের সূচনা পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এভাবে আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকব। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। এলোমেলো চুল, ধুলোয় ভরা কাপড় আর চেহারায় বিষণ্ণতা নিয়ে একটি 19-20 বছরের মেয়ে সিজিআই মানে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে হন্তদন্ত হয়ে প্রবেশ করলো। দারোয়ানও গার্ড মেয়েটিকে আটকানোর চেষ্টা করেও আটকাতে পারলো না। তার আগেই মেয়েটি সবাইকে ফাঁকি দিয়ে সোজা আয়ানের মিটিং রুমে প্রবেশ করলো। পিওকে দেখে আয়ান হাতের ইশারায় সবাইকে মিটিং রুম থেকে চলে যেতে বলল। সবাই চলে যাওয়ার পর পিও গিয়ে আয়ানের পা ধরে বলল, প্লিজ আয়ানদা, আরভিনকে বাঁচাও। কিছুক্ষণের মধ্যে অপারেশন না হলে আরভিন নাকি বাঁচবে না। প্লিজ আরভিনকে বাঁচাও আয়ানদা, ও ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়ায়, প্লিজ। আয়ান মুচকি হেসে চেয়ারে হেলান দিয়ে বসে কলমটা হাতে দু আঙ্গুল দিয়ে ঘুরিয়ে জিজ্ঞেস করলো, কত লাগবে? 3 লাখ। ওকে চল আমার সাথে। আয়ান গাড়িতে গিয়ে বসলো, পিছে পিও গাড়িতে উঠলো। পিও জানতো আয়ান কখনো ওকে খালি হাতে ফিট দিবে না, তাই তো আজ এত বিপদে, বড় বিপদে পিওর শুধু একটা নামই মনে পড়েছে, তা হলো আয়ানদা। গাড়ি থামলো একটা 5-তারকা বিশিষ্ট হোটেলে। পিও চারদিকে তাকিয়ে হোটেলটা দেখে আয়ানকে প্রশ্ন করলো, আমরা এখানে কেন এসেছি আয়ানদা? আয়ান এবার পিওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পিওকে পুরো স্ক্যানিং করে নিল চোখ দিয়ে। প্রচণ্ড গরমে পিও ঘেমে কামিজটাও ভিজে শরীরের সাথে লেপটে আছে। কোমরের নিচ পর্যন্ত ছাড়া চুল, কাজল কালো চোখ আর গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো বারংবার আকর্ষণ করত আয়ানকে প্রিয়কে একটু কাছে পাওয়ার জন্য। তাই তো এত আয়োজন, প্রিয়কে আজ বাধ্য করলো স্বেচ্ছায় আয়ানের কাছে আসার জন্য। আমরা এখানে কেন আয়ানদা? আমাদের তো হসপিটালে যাওয়ার কথা। ওয়েট, রিয়েলি? আমি হসপিটালে যেয়ে কী করবো? তাহলে এখানে কেন? দেখ প্রিয়, এখন ছোট না তুই, বেশ বড় হয়ে গিয়েছিস, নিশ্চয়ই সব ভেঙে ভেঙে বোঝাতে হবে না? একটা ছেলে একটা মেয়ে হোটেলে কেন আসে আর কি করে নিশ্চয়ই জানা আছে। আর আমি কি তোকে এত টাকাগুলো টাকা এমনি এমনি দেবো? কি লাভ আমার? আমাকে গিয়ে খুশি কর, তারপর যত টাকা লাগে আমি দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। পিওর মাথায় যেন আসমান ভেঙে পড়লো। আয়ানের মুখে এসব শুনছে? ছি আয়ানদা, আমার ভাবতে লজ্জা হচ্ছে, তুমি আমার সেই আয়ানদা, তুমি এত জঘন্য কথা কীভাবে বলতে পারলে আমাকে? আয়ান এবার রেগে পিওর গালটা চেপে ধরে, আমি এখানে আমার গুণগান শুনতে আসিনি, রাজি থাকলে বল, না হলে গেট লস্ট। এই আয়ানের জন্য মেয়ের অভাব হবে না। প্রিয় আয়ানের কথায় রেগে ঘৃণায় চলে যেতে নিলেই হঠাৎ ফোনটা বেজে ওঠে। অপর পাশ থেকে একজন মহিলা কাঁদছে, প্রিয়র মা কোথায় তুই? তাড়াতাড়ি আয়, অপারেশন না হলে নাকি আলভিনকে বাঁচানো যাবে না, প্লিজ মা কিছু একটা কর। প্রিয়র হাত পা কাঁপছে, কাঁপাকাঁপি গলায় বলো, তুমি চিন্তা করো না খালা, আমি তাড়াতাড়ি আসছি। একমাত্র ভাই প্রিয়র, কিছুদিন ধরেই শরীর অনেক অসুস্থ ছিল, টাকার অভাবে ভালো চিকিৎসাও করাতে পারছিল না। আজ সকালেই হঠাৎ আরভিন জ্ঞান হারিয়ে সিঁড়ি থেকে পড়ে মাথায় ইঞ্জুরি হয়। পাশের বাড়ির এক খালাকে সাথে নিয়েই হসপিটালে নিয়ে আসে আলভিনকে তাড়াতাড়ি। ডক্টর সব দেখার পরেই বলে আজই অপারেশন করতে হবে, তা না হলে রোগীকে বাঁচানো যাবে না, কাউন্টারে 3 লাখ টাকা জমা দিতে হবে। ডক্টর চলে যায়। প্রিয় পাগলের মতোই অনেক জায়গায় যায় কিন্তু কেউ সাহায্য করতে রাজি হয় না, তাই বাধ্য হয়ে অনেক আশা নিয়েই আয়ানের কাছে আসে। কিন্তু আয়ানের ডাকে প্রিয়র ধ্যান ভাঙে। কি হলো, তুই এখনো বসে আছিস কেন? আমার সময় নষ্ট হচ্ছে, গেট লস্ট। প্রিয় ফোনটা ব্যাগে রেখে কিছুক্ষণ নীরব থেকে মাথা নিচু করেই বলল, মিস্টার মাহবুব, আমি রাজি, বলুন কি করতে হবে। হ্যাঁ, কিছুটা অবাক হলো,
কারণ প্রিয়কে আপনি বলে সম্বোধন করছে। তার উপর মাহবুব বলে সাধারণত প্রিয় সবসময় ওকে আয়ান দাই বলে, কারণ আয়ান এক হিসেবে ওদের বংশের বড় ছেলে। ওর ভাই আর কাজিন সবারই ওর থেকে এক দু বছর হলেও ছোট। ছোটদের মধ্যে কেউ কেউ আয়ানকে দাদা বলে ডাকে, বড় ভাইকে অনেকে দাদা বলে, বিশেষ করে কলকাতার বাঙালিরা। আর আয়ানদের পূর্বপুরুষরা নাকি আগে ইন্ডিয়ায় ছিল, তাই ওখানকার কিছু কালচারাল ওরা বংশগত পেয়েছে। প্রিয় যেহেতু সম্পর্কে আয়ানের কাজিন হয়, তাই ও আয়ানকে আয়ানদা বলেই ডাকত। আয়ান ইশারা করলো নিজের সাথে আসতে, প্রিয় গাড়ি থেকে নেমে আয়ানের পিছে পিছে চলে গেল। হোটেলের রুমের দরজা খুলে প্রিয়কে ভেতরে ঢুকতে বলল আগে। আয়ানও ভেতরে ঢুকে কোটটা খুলে পাশের সোফায় রাখলো, হাত দিয়ে নিজের টাইটা খুলতে খুলতে বলল, তুই ফ্রেশ হয়ে আসতে পারিস। প্রিয় কোনো জবাব দিল না। কাস্টমারকে কীভাবে খুশি করতে হয় তা কি জানিস, নাকি এটাও শিখিয়ে দিতে হবে? প্রিয় ভালো করেই বুঝে গেছে আয়ান ওকে অপমান করার একটা বাহানা ছাড়বে না, তাই নিজেই নিজের শরীর থেকে ওড়নাটা খুলে ফেললো, কামিজের ফিতাটা খুলে চেনটাও খুলে দিল। আয়ান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্যান্টের পকেটে হাত রেখে। এরপর প্রিয় আয়ানের সামনে এসে ওর শার্টের বোতামগুলো খুলতে লাগলো। প্রিয় চোখের জল দেখে আয়ান চোয়াল শক্ত করে দাঁত চেপে বলল, এক ফোঁটা জলও যাতে আর না পড়ে, তোর পরিণাম ভালো হবে না। আর আমি তোকে জোর করছি না, তোর ইচ্ছাই তুই এখানে তাহলে এত ঢং করছিস কেন? এর আগেও তো তোর অনেকের সাথে সম্পর্ক ছিল, হয়তো কাস্টমার ছিল না, তাতে কি? প্রিয় এক হাত দিয়ে জলটা মুছে, আই এম সরি, এমন হবে না আর। প্রিয়কে আর কোনো কথা বলতে না দিয়ে ওর ধৈর্যরা দখল করে নিল আয়ান, ডুব দিল প্রিয়র মাঝে। ব্যথায় প্রিয় মাঝে মাঝে কুকড়িয়ে উঠলেও সেদিকে আয়ানের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, ও তো নিজের কাজ নিয়ে ব্যস্ত। দু বছর পর প্রিয়কে আর এত কাছে পেয়েছে, দুই বছরে প্রিয়র জন্য আয়ান হাজারবার মরেছে, আজ সব রাগ অভিমান জিত সব প্রিয়র মাঝেই শেষ করবে। নিজের এতদিনের চাওয়াটা আজ পূরণ হবে, প্রিয়কে এভাবে পেতে হবে তা আয়ান কখনোই স্বপ্নে ভাবেনি। প্রিয়র প্রতি বারংবারই দুর্বল ছিল আয়ান, তাই তো প্রিয়কে নিজের করে নিতে চেয়েছে, তবে এভাবে না, প্রিয়কে নিজের বউ হিসেবে। কিন্তু ভাগ্যের লীলা, যে মেয়েকে আয়ান এত ভালোবাসে সেই মেয়েই অবশ্যই আয়ানকে ধোকা দিল। প্রিয়র ধোকা আয়ানকে আগের থেকে বেশি জেদি এবং হিংস্র করে তুলেছে। এখন আয়ানকে কন্ট্রোল করা কারো পক্ষেই সম্ভব হয় না। প্রায় দু ঘন্টা ধরে চলে আয়ানের এই ভালোবাসা নামক প্রতিশোধের অত্যাচার। ক্লান্ত আয়ান উঠে পড়ে প্রিয়কে ছেড়ে, ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে ধোয়ার কুণ্ডলী ছাড়ে বাতাসে। প্রিয় উঠতে গিয়েও বুঝতে পারে আয়ান নিজের উপর সব রাগ ছেড়েছে আজ ওর শরীরে। প্রচণ্ড ব্যথা থাকা সত্ত্বেও প্রিয় উঠে নিজের কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে প্রিয় আয়ানের সামনে দাঁড়ালো টাকার জন্য। আয়ান আর চোখে একবার প্রিয়কে দেখে বলল, তুই চাইলে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারিস, আমি রবিনকে দিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি হসপিটালে। প্রিয়র করা জবাব, তার প্রয়োজন নেই মিস্টার মাহবুব, আমার কাজ শেষ, আমাকে এখন যেতে হবে। আয়ান কথা না বাড়িয়ে তিনটা বান্ডিল বের করে দিল প্রিয়র সামনে, যাও আসার সময় নিয়ে এসেছে সাথে করে। প্রিয় টাকাগুলো ব্যাগে ভরে যাওয়ার সময় বলে গেল, আশা করি আমি আমার প্রথম কাস্টমারকে খুশি করতে পেরেছি। একথা বলে প্রিয় চলে গেল। একবার পিছে তাকালে হয়তো দেখতে পেত ওই দুটো চোখ আজও বলে বারবার, এখনও ভালোবাসি। কিন্তু প্রিয়র এ ধরনের কথায় আয়ানের রাগ আরও বেড়ে গেল। প্রিয়কে এবার আরও কঠোর শাস্তি পেতে হবে, তবে আমার স্টাইলে, বাঁকা হেসে। পকেট থেকে ফোনটা বের করে রবিনকে কল করল আয়ান। হ্যালো রবিন। জি স্যার, তোমার প্রিয় ম্যাডামের সব আপডেট আমার চাই। জানোই তো প্রিয়র পালানোর অভ্যেস আছে, তাই কেয়ারফুল, এবার যাতে কোথাও যেতে না পারে। ওকে স্যার, চলবে, কেমন লাগলো জানাবেন কিন্তু, ধন্যবাদ।